বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, আজ আমি কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি সদ্য সেঞ্জেন হওয়ার জন্য অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং আনুষ্ঠানিকতা হচ্ছে 29 মার্চ। এই 29 মার্চে এই দেশটি আনুষ্ঠানিক ভাবে সেঞ্জেনের মর্যাদা লাভ করছে। এই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ। প্রিয় দর্শক, এই দেশটির নাম হচ্ছে বুলগেরিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য। এই তথ্যগুলো জানার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কিছুদিন যাবৎ বুলগেরিয়ার জব পিছনে নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইল জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে। যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন, আপনি বুলগেরিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাকে থিঙ্ক করতে হবে। বুলগেরিয়া ভিসাটি হচ্ছে শতভাগ সফলতার সহিত। কেন, কিভাবে? ধরুন আজ আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করলেন, করার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স কি লিগালাইজেশন করতে হবে, করে পাঠিয়ে দিতে হবে আমরা যে কোম্পানি থেকে পারমিট প্রাপ্ত হবো এই কোম্পানির কাছে। তারপর আপনার সকল ডকুমেন্টস পাঠিয়ে দিব কোম্পানিতে। কোম্পানি থেকে আপনার নামে আসবে একটি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। সেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটি আসার পরে আমরা আপনার দস্তখত নেব, সিগনেচার নেব। এখানে উল্লেখ থাকবে আপনার পদবি, আপনার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। আপনি এই শর্তে রাজি হওয়ার পরে সিগনেচার দিবেন, দেওয়ার পরে আমরা আবার পাঠিয়ে দিব কোম্পানির কাছে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর কোম্পানির সহযোগিতায়, এম্বাসির সহযোগিতায় আমাদের যে লয়ার রয়েছেন, কাউন্টার পার্ট রয়েছেন, ওনার তত্ত্বাবধানে আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট। এই প্রসেসিংটি সময় লাগবে 45 দিন। তারপর আপনি পারমিট পেলেন। পারমিট পাওয়ার পরে আপনার পাসপোর্টে লাগাতে হবে ইন্ডিয়ার ভিসা। ইন্ডিয়ার ভিসা লাগানোর পরে আমরা বুলগেরিয়ার যে এম্বাসি দিল্লিতে রয়েছে, আমরা শিডিউল নেব জমা প্রদানের জন্য। তারপর শিডিউল নিয়ে আপনার ফাইলটি তারিখ মোতাবেক, শিডিউল মোতাবেক জমা হবে। জমা দেওয়ার পরে 21 দিন অপেক্ষা করতে হবে। তবে যেদিন আপনি জমা প্রদান করবেন সেদিন অ্যাম্বাসেডর আপনাকে হাই হ্যালো জিজ্ঞেস করতে পারে, হোয়াটস ইউর নেম, ইউর পাসপোর্ট নাম্বার, ইউর কান্ট্রি নেম। তবে এগুলো আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে, একটি একটি শব্দ, এখানে লাইন বাই লাইন আপনাকে বড় কোনো ইংরেজি বলতে হবে না। তারপর 21 দিন অপেক্ষা, অপেক্ষার পরে ফলাফল, খুশির সংবাদ, ভিসা পেলেন, চলে আসলেন বাংলাদেশে। আসার পরে এই ভিসার ওখানে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, স্মার্ট কার্ড হবে, ওহার পরে আপনাকে আমরা ফ্লাইট দেব। তার মানে টোটাল সময় লাগছে 5 থেকে 6 মাস। সময় লাগুক, তাও তো শতভাগ ভিসা হচ্ছে এবং আপনি সেঞ্জেনের ভিসা পাচ্ছেন। প্রিয় দর্শক, তাহলে আপনি চিন্তা করুন যে বুলগেরিয়া কেন যাবেন না, কেন যাবেন। এবং আরো তথ্য হচ্ছে, বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনার যে ভবিষ্যতের স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি পূরণ হবে কিনা। জি, তা তো অবশ্যই, কারণ বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি সিটিজেনশিপ পাবেন কিনা, লিগ্যালিটি পাবেন কিনা। তবে কিভাবে পাবেন? বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি প্রথমত সিটিজেনশিপ পেতে হলে আপনাকে লাভ করতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। তারপর নবায়ন করে করে থাকবেন, যখন 4 বছর কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পাবেন পিআরসি কার্ড, দ্যাট মিনস পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড। এটি প্রাপ্ত হওয়ার পর আপনি 8 বছর 10 বছর কমপ্লিট হওয়ার পরে পাবেন হচ্ছে সিটিজেনশিপ, তার মানে আপনি বুলগেরিয়ার নাগরিকত্ব লাভ করার একটি সুযোগ পাবেন এবং পারিবারিক ভাবে সেটেল হওয়ার একটি সুযোগ পাবেন। আর বুলগেরিয়ার নাগরিকত্ব লাভ করলেন মানে আপনি একজন সেঞ্জেন নাগরিক হয়ে গেলেন। আর যখনই আপনি সেঞ্জেন নাগরিক হয়ে গেলেন তখন ইউরোপ কান্ট্রির আরো আরো সেঞ্জেন ভুক্ত কান্ট্রি দিয়ে যখন আপনি যাতায়াত করবেন, আসা যাওয়া করবেন, তখন আপনার পাসপোর্টে আর কোনো ভিসা লাগাতে হবে না। বিনা ভিসায় আপনি বিমানের টিকিট কাটলেই বা পরিবহনের যাতায়াত করলে আপনি অনায়াসে যাতায়াত করার সুযোগ পাবেন ইনশাল্লাহ, এবং সম্মানী সেঞ্জেন নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে নি। তবে যারা বুলগেরিয়া যাবেন, বুলগেরিয়ার দেশটি কিরকম, চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা 9ম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল।
উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। দর্শক, আমরা জানলাম বুলগেরিয়া দেশটি কিরকম, এখন আমরা জানবো বুলগেরিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। আমি প্রথমে আলোচনা করব কনস্ট্রাকশন কোম্পানিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। কনস্ট্রাকশনে রয়েছে, সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতে হলে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আর যদি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তাহলে কি কি অভিজ্ঞতা লাগবে। আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেগো ড্রাইভার, ক্রেন অপারেটর, তাহলে আপনি বুলগেরিয়াতে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশনের কাজের সুযোগ পাবেন। এবার আমি আলোচনা করব ওয়্যার হাউসে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে। ওয়্যার হাউসে রয়েছে, যারা শিক্ষিত আছেন তাদের জন্য হচ্ছে ওয়্যার হাউস, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনি ওয়্যার হাউসে কাজ করার সুযোগ পাবেন। তবে যারা বেশি শিক্ষিত, মোটামুটি আপনারা সুপারভাইজার বা ফোরম্যান হিসেবে কাজের সুযোগ পাবেন। এছাড়া যারা অল্প অল্প পড়াশোনা জানেন তাদের জন্য হেল্পার হিসেবে কাজের সুযোগ রয়েছে ওয়্যার হাউসে। এবার আমি আলোচনা করব আবাসিক হোটেল রেস্টুরেন্টে কি কি কাজ বুলগেরিয়াতে আপনাদের জন্য রয়েছে। আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে শিক্ষিত হতে হবে, কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করতে হবে এবং ইংরেজিতে কথা বলার অভ্যাস থাকতে হবে। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিশ্চিত ভিসা পাবেন, নিশ্চিত কাজ পাবেন ইনশাল্লাহ। তাহলে কাজগুলো কি, আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজ। এছাড়া রেস্টুরেন্টে ওয়াটার, কিচেন হেল্পার, কিচেন বা ডিশ ওয়াশার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবার আমি আলোচনা করব মিট প্রসেসিং ফ্যাক্টরিতে কি কি কাজ রয়েছে। বুলগেরিয়াতে মিট প্রসেসিং ফ্যাক্টরিতে প্রচুর লোকের প্রয়োজন রয়েছে, আর এই সেক্টরে কাজ করতে হলে আপনাদের কোনো যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই। দর্শক, আমি যে যে কাজের কথা বলেছি এই সকল কাজে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন। ওভারটাইমের সুযোগ সুবিধা আছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে এবং ওভারটাইমের যে পারিশ্রমিক সেটি বেতনের বাহিরে আলাদা হিসেবে আপনি প্রাপ্ত হবেন। তাহলে বেতন কত টাকা পাবেন? বুলগেরিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করলে আপনি বেতন পাবেন কমপক্ষে 500 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 600 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন বুলগেরিয়াতে তারা বেতন প্রাপ্ত হবেন 700 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 800 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এখন আমি আলোচনা করব আপনার আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন, শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আগেই জমা দিতে হবে। সো যাদের পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি নেই, আপনি রেডি করে এসে আমাদের কাছে জমা প্রদান করবেন। এবার আমি আলোচনা করব বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি। বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 10,50,000 টাকা। কিভাবে নিচ্ছি, যেদিন আপনি ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1,00,000 টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পরে নেব 2,00,000 টাকা, টোটাল 3,00,000 টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত, অবশিষ্ট টাকা নিচ্ছি যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, আসার পর এর উপর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড, মিজান টাওয়ার, পঞ্চমতলা, 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা, 1217। ফোন নাম্বার 01712208800 এবং 03747416004। এছাড়া স্ক্রিনের যে নাম্বারগুলো রয়েছে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, বুলগেরিয়াতে যাওয়ার পরে কি কাজ করতে পারবেন, এর বিনিময়ে কি পাবেন এবং ভবিষ্যতে আরো কি কি অর্জন করার সুযোগ বুলগেরিয়াতে রয়েছে, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো। এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।